ভিডিওর শুরুতেই বক্সের ভিতরে যে একটি সকেটের মতন দেখতে একটি জিনিস দেখতে পারতাছেন, তো জিনিসটা সকেটের মতো হলেও কিন্তু এর কার্যকারী ক্ষমতা কিন্তু অনেকটাই বেস্ট। আমি নিজেও কিন্তু এই সকেটটা দেখে আমি পুরাই অবাক, কারণ এইরকম সকেট আমাদের বাংলাদেশে পাওয়া যাবে এটা কখনোই কল্পনায় ছিল না। তো এই সকেটটার আসলে কি রকম কার্যকারিতা হবে এবং এর ভিতরে কিন্তু ডিজিটাল ডিসপ্লে করা, এটার কানেকশন কিভাবে করতে হবে এবং এর কাজ কি রকম হবে, তো এটা নিয়ে সম্পূর্ণ ভিডিও আলোচনা করব। তো আজকের ভিডিওটি কিন্তু সম্পূর্ণই এই সকেটটি ঘিরে যে এই সকেটটির আসলে কার্যকারিতা ক্ষমতা কেমন। তো আমরা যারা বাসা বাড়িতে সার্কিট ব্রেকার ব্যবহার করি মেন সুইচ হিসাবে, এই সকেটটার মধ্যে কিন্তু অনেকটাই সিকিউরিটি করা আছে, তো অনেক সেফটি হিসাবে এই সকেটটা কিন্তু অনেকটাই বেস্ট। না টেনে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, এবং এই রকম ইলেকট্রিক্যাল ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনি ইলেকট্রিক্যাল ভিডিওর উপর ইন্টারেস্ট না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে বক্সের ভিতরে যে সকেটটি আপনারা দেখতে পারতেছেন, তো থাম্বনেল দেখে হয়তো অনেকে আপনি বুঝে গেছেন যে এই ভিডিওটি আসলে কি রকম হতে পারে। তো এই ভিডিওটি আসলে অনেকটাই ইন্টারেস্ট একটা ভিডিও। তো এই সকেটটি আসলে মূলত একদম নতুন ভাবে তৈরি করা, তো এই সকেটটির গুণগত মান কিন্তু অনেকটাই বেস্ট। তো এই সকেটটা আসলে বের করব যে এই সকেটটার আসলে কি রকম কার্যকারিতা হবে। তো বক্সে থেকে বের করার পরে কিন্তু এরকম শুধু একটা সকেট বেরিয়ে এলো। তো এই সকেটগুলো কিন্তু আপনারা যে কোনো এই ওয়ান গ্যাং এর যে বোর্ডগুলো আছে, আমাদের যে স্যাম্পল এরকম ওয়ান গ্যাং এর বোর্ড, তো সেইটার মধ্যেই কিন্তু একদম অ্যাকুরেটভাবে লেগে যাবে, কোনো প্রকার কোনো সমস্যা হবে না, একদম সেমভাবেই কিন্তু এটার সাথে অ্যাডজাস্টিং হয়ে যাবে। তো মূলত সব সকেটের বিষয় আর এই সকেটের বিষয়ে যে জিনিসগুলো আলাদা সেটা হচ্ছে সকেটের মধ্যে কিন্তু কখনোই ডিজিটাল ডিসপ্লে থাকে না, তো এই সকেটটির মধ্যে কিন্তু ডিজিটাল ডিসপ্লে করা আছে। এবং আমাদের যে ব্যাটারি চালিত অটো গাড়ি চার্জিং করার জন্য আমাদের যে মেন বিষয়গুলো দরকার সেটা হচ্ছে আমাদের যে চার্জারগুলো নষ্ট হয়, তো সেটার মেন কারণ হচ্ছে ভোল্টেজ কম এবং ভোল্টেজ বেশি থাকলে আমাদের যে প্রবলেমগুলো হয় সেটা হচ্ছে চার্জার পড়ে যায় এবং চার্জার থেকে ভোল্টেজ বেশি বের হয়, এবং তারপর কিন্তু আমাদের যে ব্যাটারিগুলো থাকে তো সেই ব্যাটারিগুলোর ভিতরে হাই এম্পিয়ার ঢোকার কারণে কিন্তু আমাদের ব্যাটারি প্লেটগুলো দ্রুতই নষ্ট হয়ে যায়। তো এই সকেটটির ব্যবহার যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার এইরকম কোনো ভোল্টেজ নিয়ে কোনো চিন্তা করতে হবে না, কারণ মোট কথা হচ্ছে আমাদের যে ফ্রিজের যে স্টিল ব্লেজার ব্যবহার করি, বোল্ড স্টিল ব্লেজার, তো সেম এইরকম প্রোটেকশন করাই আছে এই ডিজিটাল ডিসপ্লের ভিতরে। তো এখানে কিন্তু আপনার যদি এই যে লেখা আছে যে 165 ভোল্ট থেকে 255 ভোল্ট, তো 165 ভোল্ট হচ্ছে আমাদের লো ভোল্টেজ, কারণ লো ভোল্টেজে কিন্তু গাড়ি আপনার চার্জ হবে না, প্লাস শুধুমাত্রই কিন্তু আপনার চার্জারটি গরম হবে, তো সেক্ষেত্রে কিন্তু চার্জারটির অনেকটাই ক্ষতি হতে পারে। কিন্তু এইখানে যে সিস্টেমগুলো করা আছে এখানে যদি আপনি লাইন দেন, লো ভোল্টেজ থাকলেও এখানে কিন্তু লাইন পাস হবে না, এখান থেকে অটোমেটিক অফ করে দেওয়া হবে, এবং যখন ভোল্টেজ হাই থাকবে যেটা আপনার চার্জারের জন্য অনেকটাই ক্ষতিকারক, তো সেখানেও কিন্তু এখানে লাইন অফ করে দেওয়া হবে। তো এটা কিন্তু অটোমেটিক একদম 100 to 100 অটোভাবে কাজ করে এই সকেটটি, হাই ভোল্টেজ থাকলেও অফ করে দেওয়া হবে এবং লো ভোল্টেজ থাকলেও অফ করে দেওয়া হবে। এবং আরেকটি যে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে আমাদের যে ভোল্টেজগুলো আপ ডাউন করার মেন কারণ হচ্ছে যে এখন আমরা গাড়িটি চার্জ দিয়ে রাখছি কিন্তু দেখা যাচ্ছে যে কিছুক্ষণ পর লোডশেডিং হয়, তো লোডশেডিং যখন হয় তারপর যখন আবার কারেন্ট চলে আসে তখন কিন্তু ভোল্টেজটা অনেকটাই বেশি থাকে। তো যেমন কাটা যদি আমরা 3-4 দিয়ে রাখি, তো যখন কারেন্ট চলে আসে তখন কিন্তু ভোল্টেজটা কিন্তু অনেকটাই কিন্তু বেড়ে যায়, তো সেই কারণে কিন্তু চার্জারের যে ফিউজগুলো সেগুলো পুড়ে যায়, চার্জার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জিনিসটার ভিতরে এইরকম প্রোটেকশনও করা আছে যে লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে কিন্তু লাইন আউটপুট হবে না, তো এখানে লাইন দিবেন তারপর কিন্তু 5 সেকেন্ড পর হচ্ছে আপনার এখানে লাইন পাস হবে, তো 5 সেকেন্ড পরে যদি লাইনটা পাসিং হয় তাহলে কিন্তু অনেকটাই কিন্তু চার্জার এবং ব্যাটারি ইলেকট্রিক যে কোনো জিনিসের জন্য কিন্তু এটা বেস্ট। টাইমার সিস্টেম করা,
কারণ আপনার 3 থেকে 4 সেকেন্ডের মধ্যেই কিন্তু আমাদের যে ভোল্টেজগুলো থাকে সেটা কিন্তু নির্দিষ্ট মাত্রায় পৌঁছে যায়, কিন্তু এটা 5 সেকেন্ড করা আছে। তো 5 সেকেন্ড থাকার কারণে হচ্ছে আর একটা বেস্ট পজিশন, তো জিনিসগুলা ভোল্টেজটা অ্যাকুরেট হওয়ার পরই হচ্ছে লাইনটা পাসিং হবে। তো এই জিনিসটা আসলে আপনারা কি কি কাজে ব্যবহার করতে পারবেন, তো বিশেষ করে ব্যাটারি চালিত অটো গাড়ি চার্জিং করার জন্য এই সকেটটা আপনারা ব্যবহার করতে পারেন, কারণ আমাদের কিন্তু সকেট কিন্তু লাগেই চার্জারটি কানেকশন করার জন্য, তো সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তো যারা ফ্রিজে ব্যবহার করতে পারবেন, তো এই জিনিসটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার স্টেপলাইজারটি লাগবে না, কারণ এখানে কিন্তু স্টেপলাইজারের যে আমাদের মেন কাজটা সেটা হচ্ছে 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড পর যে লাইনটা আউটপুট করা হবে, তো এইখানেও কিন্তু সেম একই মডেল করা আছে, 5 সেকেন্ড পর আপনি লাইনটা পাস হবে, এখানেও কোনো সমস্যা হবে না। ফ্রিজের যে কম্প্রেসার সেটাও কিন্তু অনেকটাই বেস্ট থাকবে। তো ইলেকট্রিক্যাল যে কোনো পণ্য যদি আপনি ব্যবহার করতে চান তো সেটার জন্য কিন্তু এই সকেটটা অনেকটাই বেস্ট হবে। তো আপনারা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সকেটগুলো নিতে পারেন, তো যে যেখান থেকে নিতে পারবেন কোনো সমস্যা নাই। তারপরেও সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে এটার যে লিঙ্কটা আছে সেটা দিয়ে দিলাম, তো আপনারা মন চাইলে এখান থেকেও নিতে পারবেন। তো তারপর এখন আমরা এটার লাইন দিব, তো সরাসরি দেখাবো যে এটা আসলে কি রকম কাজ করে। তো এটার লাইন কিন্তু একদম সিম্পল, আমরা যে সাধারণ সকেটগুলো কানেকশন করি সেম একই মডেল, এল এন গ্রাউন্ড লাইন নিউট্রাল গ্রাউন্ড। তো এখানে আপনারা গ্রাউন্ডগুলো ব্যবহার করবেন, কারেন্টের যে কোনো জিনিসের মধ্যে আপনারা গ্রাউন্ড ব্যবহার করবেন, সেটা নিজের সেফটি নিজের কাছেই। তো এখন এটা আমরা লাইন দিব, প্রথমে ফেজ লাগাবো, তারপর হচ্ছে নিউট্রাল লাগাবো, তো তারপর দেখাচ্ছি এটার যে সিস্টেমটা। তো তার জন্য আমরা যে এসি 220 ভোল্টের যে লাইনটা সেটা নিব। তো প্রথমেই হচ্ছে আমাদের যে ফেসের লাইন, লাইন হচ্ছে লাইন লাগানো, তারপর হচ্ছে আমাদের যে নিউট্রাল সেই নিউট্রালটি লাগিয়ে নিব। এখন হচ্ছে এই সকেটটা আমরা লাইন দিব, এখানে কিন্তু লাইন দেওয়া হয়ে গেছে, এখন শুধুমাত্র এই সুইচ দিলেই কিন্তু হয়ে যাবে। যে দেখতে পারতেছেন যে এখানে কিন্তু সেকেন্ড চলতেছে, তো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে 156 ভোল্ট। তো এখানটা কিন্তু লো ভোল্টেজ হওয়ার কারণে কিন্তু এই যে এখানে কিন্তু ওয়েট অ্যান্ড অফ এটা কিন্তু অফ হয়ে আছে, আর এটা যখন কাজ করবে তখন কিন্তু এই যে ওয়ার্কিং এটা চালু হবে। তো এখন এখানে আমরা যে প্রবলেমটা দেখা যাচ্ছে এটা হচ্ছে লো ভোল্টেজ, তো লো ভোল্টেজ থাকলেও কিন্তু এখানে কোনো প্রকার কিন্তু লাইন কিন্তু আউটপুট হবে না, শুধুমাত্র এইখানে লাইনটা থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক্যাল যে কোনো পণ্যই কিন্তু অনেকটাই সেফ থাকবে। তো এখন আমরা একটা একটু বেশি ভোল্টেজে দিয়ে চেক করাবো, যে আসলে একটু ভোল্টেজ বাড়িয়ে দিই। তো অ্যাকুরেট ভোল্টেজে দেওয়ার পর এটার কাজ কেমন, তো এই যেখানে কিন্তু সেকেন্ড চলতেছে 3 4, তো 5 সেকেন্ড, এই যে এটা কিন্তু 5 সেকেন্ডের পরে কিন্তু লাইনটা আউটপুট হয়েছে। তো এখানে কিন্তু একটা রিলের মতো কিন্তু একটা সাউন্ডও হয়েছে, তো 180 ভোল্ট 177 ভোল্ট, তো এটা কিন্তু লো ভোল্টেজের উপরে আছে, তো সেই কারণে কিন্তু এটা লাইনটা কিন্তু পাসিং হবে এখন, তো তার না হলে কিন্তু এখানে লাইন কোনোভাবেই কিন্তু পাস হবে না। তো জিনিসটা আমার তরফ থেকে অনেকটাই বেস্ট। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব, তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিশেষ করে নিজের জন্য হলেও ভালো থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।